জনের গুমান বাড়তেছে কিনা, মা ও বাবার কথা কুসুম মনে করে নাই, স্বামীর দনে মুগ্ধ হইয়া আসে মদিনায়, বাইরে আসে মদিনায়। কি হালে পেয়ে আসে আমার দিনের নবী, কুলসুম জানত না সাদের মদিনা, গরিব কেউ আদর করে না। লাগিয়া ইসলাম প্রসারের লাগিয়া একে একে সপ্ত দিন যুদ্ধ চলে ভাই, সপ্ত দিনের উপাস নবীর দানা খানা নাই, পেটেতে পাত্তর বান্ধিলেন দিনের মস্ত পায়, সাত দিন পরে ভাবে নবী করি কি উপায়। আমাকে দেখিলে খানা দিত ফাতেমা, এই বলিয়া দিনের নবী করলেন রওয়ানা, ফাতেমার দরজায় গিয়া ডাক দিলেন কিনা, মা ফাতেমা এক ডাক দুই ডাক তিন ডাক শুনিল, সাত ডাকের ওই সময় মায়ে জবাব যে দিল, কি জন্যেতে গয়া বা ডাকতাছে না মায়, নবী বলে গাইয়া দেখো গো মায়। নবী বলছেন আজ্ঞাইয়া দেখো গো মা, কথা শুনা বলছেন তখন বিবি ফাতেমা, আপনার সঙ্গে দেখা করতে আমার সাধ্য নাই বাবা গো, মাটির একটা গর্ত কইরা আসি যে লুকাই। সারাদিন ওই ব্যস্ত ছিলাম আপনাকে জানাই, আমার শিরা কাঁপে তালি দিতে গয় আব্বা, আমার শিরা কাঁপড়ে তালি দিতে গ বাবা, সময় পাইছি না সাদের মদিনা, গরিব রে কেউ আদর করে না। আপনার সঙ্গে দেখা দিতে আমার সাধ্য নাই, এই কথাটা শুই নাই আমার নবী মস্ত পায়, গায়ের সাদুর খানি মেলাই দিলেন ফাতেমায়, সাদুর ফাইয়া সাদুর ফিন্দি গর্ত হইতে উঠলেন আমার মায়, দরজায় আইসা বাবার সঙ্গে সাক্ষাৎ কইরা যায়, কি জন্যে ডাকছেন গয়া বা বলেন চাই বুঝাই, তখন গায়ের জুব্বা উল্টাইয়া দেখায় মস্ত পায়, সপ্ত দিনের উপাস মা গো দানা পানি নাই, পেটেতে পাত্তর বান্ধিয়া আইলাম দরজায়, তোমার ঘরে থাকলে কিছু খাইতে গো দেও না, এই কথা শুনিয়া কান্দেন দিনের নবী দেখলেন ফাতেমা।
শুইনা কান্দা দিলেন বিবি ফাতেমাই, বাবা গো হইল গো বাবা, চার বেলা রো ও চার বেলা রই উপাস হইল গো বাবা, আমার দুলাল দুইজনারে সাদের মদিনা, এই সংসারে ভাই আদর করে না। দল মারলেন উদয় নানায় আনছে গো খানা যাইয়া যে জিগা, দুই নাতিকে দেখা গো নবী বিষম লজ্জা পায়, অনেক দিন আজ গত হইয়া যায়, আমারে ও দেখিবার লাগাই আমার কুলসুমা আইল না, কুলসুমার বাড়িতে গেলে গই আজ গায় আমায় খাওয়াইবে খানা, এই বলিয়ায় আমার দিনের নবী রওয়ানা হইয়া যায়, রাস্তায় গিয়া জামাই উসমান গনির দেখা পায়, ভাই রে ভাই সালাম আলেক দিয়ারে উসমান বিদায় হইয়া যায়, ধীরে ধীরে আমার দিনের নবী কুলসুমার দরজায় যায়, কুলসুমার ওই দরজায় গেল যখন দিনের মস্ত পায়, ঘরের জানালা ডাগ দিয়া দেখলেন কুলসুমায়, সিরাজুব্বা গায়ে গো দিলেন তাহার বাবা, কুলসুম বলে আমার বাবার বুঝি লজ্জা শরম নাই, দিয়া আইসে গো বাবা, লোকজনে দেখিলে আমার, লোকজনে দেখিলে তো আমার ইজ্জত থাকবে না রে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না, thank you.
এই কথা যখন বলিলেন বিবি কুসুমা, আর সে তাইকা বেজার হইলেন পাকের আব্বানা। কুলছুম কয়, বাড়ির দারোয়ানকে ডাক দিয়া বুঝায়, আইসে যখন আমার বাবা খাওন সারাই এমনে যাইতো নাই, বাহির বাড়ির বিছনা দিয়া আইসে যখন এক বেলা তারে দেও না রেখা ভাই, আমার দন ভান্ডারও যত আছে ঢাকনি দেও না চাই। কারণ আমার ধন ভান্ডারের ধন রত্ন যদি আজকে দেখে রে বাবায়, আমারও বাবার লালুস সামালতে পারবে নাই। তার কারণ কি, মদিনাতে গরিব আছে আমার বঙ্গ ফাতেমা, তার সঙ্গে আছে তার বেটা দুইজনা, দিনের পর দিন তারা উপবাস খানা মিলে না, তার দুই নাতিকে ভালোবাসে আমার নবীজি কি না, তাদের জন্য কিছু না কিছু খুঁজা বসবে রে দারোয়ান আমার বাবা। এই জন্যতে বলছি তুমি ঢাকনা দেও না চাই, এই কথাটা শুই না বেজার পাকের আব্বা না, জিব্রাইলকে ডাক দিয়া কয় জলদি রে যাও না, আমার সালাম কইও গিয়া দিনের নবীর ঠাই, পেটেতে পাথর বান্ধিয়া গেছে নিজের মায়া কুলসুমার দরজায়, যেই গুমান দেখাইল গো কুলসুম করিবন্ন না, আমি খুদায় ধন দিয়াছি আমার প্রতি হচ্ছে ভরসা রাখলো না, আমার নবীজি উম্মতের ধায়ে দন চাইল না, দন চাইলে সারা দুনিয়ার বাদশা বানাই দিতাম রে কিনা, সালাম দিয়া দুস্তের কাছে জিজ্ঞেস করো চাই, যদি দুস্তে আজগা আমার কাছে ধন দৌলত চাই, সারা পৃথিবী দিব স্বর্ণের পাহাড়ও বানাই, আর দুস্তে যদি আমার কাছে ধন না চাইয়া, দুস্তের উম্মত শুধু চাই। কুলসুমার বাড়িতে খানা খাইতে তুমি নিষেধ করো যাই, এই খানা মোর দুস্তের লাইগা রে জিবরাইল, কেউ ভালোবাসে না রে ভাই আদর করে না, আমার দিনের নবীর সামনে দাঁড়ায় জিব্রাইলকে দেখিয়া তখন জিজ্ঞাসা করলেন দিনের মোস্তফা কি লাগিয়া আইলা রে জিব্রাইল, বলল চাইয়া মায়ে, বলে আল্লাহ পাকে দিছে সালাম কবুল করেন চাই, আর বলছেন আজকে যদি আল্লাহ পাকের দরবারে দন দৌলত চাইলে বলছে মালিক সাই সারা পৃথিবীটা দিবে আজগা স্বর্ণের পাহাড়ও বা নাই। এই কথাটা যখন শুনলেন আমার দিনের মোস্তফা, বাইরে বাই দুই চোখের পানি নবীর বুক ভাসিয়া যায়, বলছেন জিব্রাইল রে আমার সালাম দিও তুমি পাকে মাওলার ঠাই, আল্লাহর কাছে দন দৌলত আমি নাহি চাই, আল্লাহর কাছে চাইছি শুধু উম্মতের ভানা, আল্লাহর কাছে আমি চাইছি শুধু আমার উম্মতের ভানা রে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না, তখন বলছিলেন তথায়
আল্লাহ বলছে দিনের নবী আপনাকে জানাই, তাহলে কুলসুমার বাড়িতে আপনি খানা খাইবেন নাই, আপনার সিরা জুব্বা দেইকা কুলসুম যাই গুমান কইরাছে, আর সে থাইকা আল্লাহ পাকও গেলেন নারাজ হইয়ে। কুলসুমার বাড়িতে আপনি খানা খাইবেন না, এই খানাটাই আল্লাহ আপনার লাইয়া জায়েজ করত না, এই কথাটা শুনিয়া নবী জবানে চালায় শুকর আলহামদুলিল্লাহ কইয়া দিনের নবী মুনাজাত করলেন। ভাই বলেন কি বলে, শুনোই আমার প্রাণের কুলসুম করি বর্ণনা, নিজে না খাইয়া তোমায় লালন পালন করছিলাম কিনা, দনি জামাই সাইয়া গো কুলসুম তুরে বিয়া দিলাম যাই, স্বামীর দম দেখিয়া তোমার বাবা মায়ের কথা বুঝি তোমার শরণ নাই, সুখে থাকো ওগো কুলসুম আমি দোয়া কইরা যাই, জন্মদাতা বাবা যে তোর উপাস চইলা যায় রে সাদের মদিনায়, এই সংসারে গরিব রে কেউ ভালোবাসে নাই রে ভাই ভালোবাসে নাই, দেখায় আবার হইলেন কিনা, বলেন একটু আগে গেলেন নবী কেন দেরি করলেন না, নবীজি কান্দিয়া গো তখন বলতাছেন কিনা, আল্লাহ পাকে ধন দিয়াছে তোমরা ধনি দুনিয়ায়, স্মরণ রাখো মইরা গেইলে এই ধন বাবা তোদের সঙ্গী হইত নাই, এই জগতে গরিবকে বুঝি আদর করে নাই কে হয় ভালোবাসে নাই, কারণ নাই আগামী দিন দিতে পারি আমি মেজানি খাওয়াই, সব কিছু মুর তৈয়ার আছে অভাব কিছুর নাই, উসমান গনি জবাব করেন কুলসুমার ঠাই, কারে কারে আমি দাওয়াত করমু ভাঙ্গা বলো না রে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না, ভাই রে ভাই কুলসুমায় কয় প্রাণের স্বামী করি বর্ণনা, তামাম মদিনা দাওয়াত করবেন বাকি রাখবেন না,
না। আমার বোন ফাতেমায়ার দুই ছেলে তার এমাম দুইজনা, কারণ সিরাতে নাফিন দিয়ে থাকে তাদের কসরব মিলে না, সিরা কাপড় পিন্দিয়ে আইলে আমার ইজ্জত বাজবে না রে সাদের মদিনা। এই জগতে গরিব হইলে বুঝি ভালোবাসে না। আমার নবীকেও দাওয়াত দিছেন, শুনেন শ্রোতা বন্ধুগণা, আগামী দিন কুলসুমার হবে মেজ্জানি খানা। আরে সাইটটা ডেগের খানা পাকাইতে হুকুম ফরমাইলেন কি না ভাইরে, আজকের দিনটা যেমনি তেমনি গত হইয়া যায়, মেজানির তারিখ ববে পৌঁছা গেলেন ভাই। লোকজনকে ডাকিয়া হুকুম দিলেন, কুলসুমা সাইটটা ডেগের খানা তোমরা জোগাড় করো না, ডাল চাল যাহা ছিল দিয়াছে আনিয়া, বলে এখন চুলার মধ্যে যাও না তোমরা আগুন লাগাইয়া। লোকজনে উঠিয়া কইল, কুলসুমার ঠাই তোমার চুলায় যাত্রা কইরা তুমি এখন আগুন দেও লাগাই। কুলসুমায় চারটা চুলার মধ্যে যখন রে ভাই আগুন দিয়াছে লাগাই, মদিনায় হাতে আমার কলিজার মধ্যে আগুন লাইয়া যায় রে সাদের মদিনায়, গরিব রে কেউ ভালোবাসে না। দেখেন এই জায়গায় কুলসুমার কথা বারণ রাইকা যায়, মাপাতে আমার দুইশের কথায় আমি সকলকে জানাই। এমাম দুই ভাই কান্দি কান্দিয়া তখন মায়ের কাছে যায়, মা গো কিছু থাকলে তোমার কাছে দেও না দুই ভাই খাই। আজকে কয়েক বেলা রূপা সইলাম আমরা দুইজনা, পেটের ক্ষুদায় কলিজা ফাটে মাগয় আমরা বাঁচতাম না। মাফাতেমা শুইনা কইল, এমাম দুইজনায় আমার জিব্বাখানি বাহির কইরা দিলাম, চুষি চুষি খাও না দুইজনায়, কোথা থেকে দিতাম খানা বাবা রে আমার কাছে কিছু নাই। তামাম মদিনা গুইরাই আইলাম, কেউ তো এক মুঠ চাউল আমারে কর্জ দিল নাই। এই কথা শুনিয়া এমাম দুবে কোন কর্ম করিল, মায়ের জিব্বা কানে কিঞ্চিত মাত্র সাটি সাটি খাইল, কিঞ্চিত মাত্র খুদার দ্বারা বারণ হইয়াছে। হাসেন হুসেন কে তখন পরামর্শে বলে, কি পরামর্শ বলছেন, খেলার চলনা করি আমরা দুই ভাই মাঠে চলনা, খেলার দিকে মন গেলে আর পেটের ক্ষুধার কথা মনে থাকবে না। এই বলিয়া খেলতে গেলেন এমাম দুইজনারে সাদের মদিনা, গরিব রে কেউ ভালোবাসে না। কোথায়
আছে। এত মানুষ যাইতাছে কোথায়, কার বাড়িতে জানি ভাই আগামে জানি খাওয়ায়। আমরাদের দাওয়াত দিছে কিনা বলতে পারবে মায়, খেলা সাইরা মাম দুই ভাই মায়ের কাছে যায়। কিছু দূরে যাই গো দুই ভাই নজর কইরা চায়, দরের সালে উরফে দিয়া কত ধোঁয়া উইরা যায়। আমার মায়ে পাকাইয়াছে দেখো যে খানা, কত ধুয়া সালের উরফে যাইতাছে কিনা, নিজের ঘরে খাইবে খানা, নিজের ঘরে আমরা খাইব রে খানা, দিবে আমার মারে সাদের মদিনা। গরিব রে কেউ ভালোবাসে না, ঘরের বাড়িত খানা খাইতে আমরা দরকার নাই, মাজননি খানা বুদয় পাকাই আছে দেখো ধোঁয়া উইরা যায়। ধোঁয়া দেখিয়া দুনো ভাইয়ের খুশির সীমা নাই, দৌড় মারিয়া ধরছে গিয়া মায়ের অগলায়, কি রাইন্দাছ কি পাকাইছ সত্য বল যাই, পেটের খিদায় ফরান জলে জলদি দেও মা খাই। এই কথা শুনিয়া কইলেন, এই কথা শুনিয়া কইলেন বিবি ফাতেমা, বারে বারে আইসা রে বাবা আর জ্বালাইও না। একবার বলছি আমার কাছে খানা বলতে নাই, আবার কেন আইসা তোমরা জ্বালাইছো আমায়। বলে কি কইলা কি কইলাম আগো, কইলা কি আমরা বুঝতে পারলাম না। দেখলাম ঘরের সালের উরফে দিয়া কত ধোঁয়া উইরা গেল কিনা, নিজে রান্ধি নিজে খাইলাই আমরা লাইগা বুঝি তোমার মনে নাই। নবীর বেটি ওইয়া কেন মিথ্যা কথা কইলাই এই জায়গায়। খানা যদি না পাকাইয়া থাকো দুনিয়ায়, তাইলে কিসের ধোঁয়া গেছে মাগো সত্য কও না চাই। একবার দুইবার তিনবার যখন কইল দুনো ভাই, মা ফাতেমার মনের আগুন আর সামালতে পারে নাই। আরে বাসা রে তোর খালাই যে খাওয়াইতেছে মেজানি খানা, মদিনাবাসী দাওয়াত করলো কেউ রে আজগা বাকি রাখছে না, তোর নানা কেউ দিছে দাওয়াত তোরা জানোস না। শুনো শুনো ওরে বাবা দুঃখের ঘটনা, সবাইকে দাওয়াত করেছে বাকি কেউ নাই, অবাগিরে গরিব কুলা দাওয়াত দিছে নাই। আমার সঙ্গে বাকি বাবা তোমরা দুইজন, সিরাতে না পিন্দা গেলে তোমার খালার ইজ্জত বাঁচবে না, বাবা ইজ্জত বাঁচবে না, এই জন্যে তোমার খালায় দাওয়াত করলো না। চুলার মধ্যে আগুন দিতে গেল রে কিনা, তোমার খালায় চুলায় যখন আগুন দিলা গাই, আমি ফাতেমার কলি যায় আগুন লাইয়া যায় রে বাবা আগুন লাইয়া যায়। আমার কলিজা পুরা ধোঁয়া দেখছ রে তোমরা, আমার কলিজা পুরা ধোঁয়া দেখছ রে বাবা, খানা দেখছ না সাদের মদিনা, গরিব দেখেও ভালোবাসে না।
কথাটা যখন শুনলেন এমাম দুনোবাই, দোল মারিয়া ধরছে আবার মায়ের গলায়, বিদায় দে মা গো খালার বাড়ি যাই, লোকের মধ্যে পয়সা আজগা খানায় আমরা খাই। এই কথা শুনিয়া কইল বিবি ফাতেমা, তোমার খালায় আর খালুয়ে দেখতে পাইলে জীবন রাখবে না। এমাম দুই ভাই কান্দি কান্দি মায়েরে বুঝায়, হাজার লোকের ভিতরে বইয়া খানা খাই বোঝাই, এত লোকের মধ্যে বইয়া খানা যদি খাই, খালায় আর খালুয়ে মাগো দেখতে পারবে নাই। পেটের খিদায় কলিজা জলে সইতে পারি না, বিদায় দেব খালার বাড়িত খাইতাম খানা। এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমা, এই কথা শুনিয়া কান্দে বিবি ফাতেমা, টান মারিয়া দুই দুলালকে কুলে লই উঠাই, হায় হায় কুলে লই উঠাই। বাবা রে মরলে আমার কুলে মর, আমার দুলাল দুইজনা, তবুও তোর খালার বাড়ি যাইতে দিতাম না। সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। কুলে লইলেন বিবি ফাতেমা, দুই ফুটা চোখের ফানি জমিনের গায়ে পড়ল গো কিনা, সঙ্গে সঙ্গে জমিন খাইডা খণ্ড হইয়া যায়, সেই জমিনে নালিশ করে আর সে আল্লাহর ঠাই। কি অপরাধ করছে আল্লাহ বিবি ফাতেমা, নবীর উম্মতের লাগিয়া আমার মায়ের ধন চাইছে না। দুই ফুতের খানা যোগাইতে পারলো না আজ মায়, দুই ফুতের লাগিয়া আজ গা কান্দ ফাতেমায়, ফাতেমার ওই চোখের পানি ফরছে আমার গায়, নির্দোষী রে কেন আল্লাহ দোষী আজ গা দিলারে বানাই। জমিনের ফরিয়াদ আল্লাহ কবুল করিল, সাইটটা ড্যাগের হরে আল্লাহ গজব ডালিল, সঙ্গে সঙ্গে ড্যাগের খানা ফাত্তর হইয়া যায়, লোকজনকে হুকুম ফরমাইল বিবি কুলসুমায়, সাইরে সাইরে লোক বসাইয়া খাওয়াই দেও খানা, লোকজনে যাই ঢাকনা তুলি দেখিলেন কিনা, ড্যাগের মধ্যে খানা নাই তার ফাত্তরের কোনা। সাদের মদিনা গরিব রে কেউ ভালোবাসে না। দনমান্ডার খোলায় আছে খানা পাকাও চাই, দনমান্ডারে হাত যখন লাগাইলেন কুলসুমায়, দনমান্ডার একে একে গেলেন পাত্তর হইয়া, লোকজনে যে হাহাকার গেল পড়িয়া, বলে এতক্ষণ বৈশা রইলাম খানা রিয়া সায়, এখন দেখি সব কিছু তার পাত্র রইয়া যায়। তাই দেখিয়া কুলসুম বিবি কান্দি কান্দি আমার নবীর কাছে যায়, কি করতাম আমি বাবা জানগো বলেন চাইয়া মায়, লক্ষ টাকার হার ছিল তার গলার মধ্যে দিয়াছেন খুলিয়া,
আর জহরির কাছে তোমরা বিক্রি করো না যাইয়া। হার লইয়া জহরির কাছে যখন গেছে ভাই, কস্তিক পাথরের মধ্যে গসা দিয়া জহরিয়ে চায় বলে, এইটা স্বর্ণ নয় রাংতার গোটা গলায় ঝুল না, তোমরা হুট্টু আলটি করবার বুঝিয়ার জায়গা হইলা না। আরে এই কথা শুনিয়া লোকজন হইল রওনা সাদের মদিনা, গরিবরে কেউ ভালোবাসে না। না জানিয়া দিনের নবী দিতে চাইছিল হাতখানি উঠাই, গায়ে বিয়া বাজে কইল পাকে রাব্বানা, আমার কাছে দুস্থ আজগা হাত উডাইবেন না, আমার কাছে যদি আজগা হাত উডাইবেন যাই, আপনার দোয়া আমি খোদাই কবুল করতাম নাই। তার কারণ গায়ে বিয়াওয়াজে কইলেন আমার পাকে মালিক সাই, আজকা যেই গুমান দেখাইছে আপনার নিজের বেটি হইয়া কুলসুমায়, আমি যারে সৃষ্টি কইরা নিজে ডাকছি মা, আপনার উম্মতের লাগি ফাতেমায় হইলেন দেওয়ানা। যদি আমি খোদার কাছে দন সাই আইজগা বিবি ফাতেমা, দনের পাহাড় মদিনাতে আমি বানাই তারে দিব গো কিনা, আমার কাছে দন সাই নামায় শুধু আপনার উম্মত গুনা চায়, যার লাগিয়া গরিব বেশে রইলেন দুনিয়ায়, সেই মায়ের নিন্দা করলেন বিবি কুলসুমা, নিন্দা কইরা তারে আজগা দাওয়াত দিছে না। ফাতেমার চোখের পানি পড়ছে দিনের নবী জমিনের গায়ে, সেই জমিনে নালিশ করল আমি খোদার ঠাই, আমি খোদায় জমিনের ফরিয়াদ কবুল করছি আপনি জানেন না, আমি খোদায় গজব ডালছি হইতো না কুলসুমার খানা। এই জন্য বলছি আমার দিনের নবী আপনারে জানাই, আমার কাছে আপনি আজগা দোয়া চাইবেন নাই, যতক্ষণ এই জায়গাতে না আসিবে আমার মা গো ফাতেমা, ততক্ষণ হইতে পারবে না কুলসুমার মেজানি খানা। এই কথা শুনিলেন যখন দিনের মস্ত পায়, আরে কুলসুমকে ডাকিয়া তখন নবীজি জিগায়, তোমার দাওয়াতে